হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তৌসিফ। আই অ্যাম স্পিকিং টু ইউ, মানে আমি আপনার সাথে কথা বলছি লাইভ ফ্রম থাইল্যান্ড। অ্যান্ড দিস ইজ মাই রুম হিয়ার, ইটস 252। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে, দিস ইজ এ রিসর্ট যেখানে আমরা থাকি এবং এখানে শুটিং চলছে, অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্টরা আছেন। আমি একটা জিনিস জেনে নিই যেটা আমাকে কাজ করতে হবে। ভাই, সিএমকে কত নম্বর সিকোয়েন্স রাখবেন? 148। ওকে, আমার রুমমেট সিয়াম আহমেদকে, আপনাদের ফেভারিট সিয়াম আহমেদ। ও ইভান, হাই কে রে, কেমন আছিস? ডাকতে আমি এখন যাচ্ছি। ভাইয়া উঠো, তোমাকে রাসেল ভাই বলাই। ভাই, 148 নম্বর সিকোয়েন্স, দিস ইজ সিয়াম আহমেদ, ঘুমাচ্ছে। এখন কটা বাজে সিয়াম? তোমার তো একটা ঘুরে আছে দেখতে পাচ্ছি আমরা। আমার লাইভ আছে, অ্যান্ড অলমোস্ট 100 পিপল অ্যান্ড মোর দ্যান 100 পিপল আর ওয়াচিং ইউ। এবার আমরা বলা সিয়াম কি, সিয়াম কিন্তু অনেক সেক্সি, মানে ঘুমতে ঘুরে পর ফার্স্ট নয় সেক্সি থাকে। সিয়াম তোর ভয়েসটা একটু শোনা যায়। ইয়া বেবি কাম টু মি, থাক এটা দিস ফেসবুক, লেটস নট গেট দ্যাট। দিস ইজ আওয়ার রুম, ইটস ভেরি ডার্ক, বাট এনিওয়েজ রুম দেখার কিছু নাই। আমি আপনাদেরকে রিসর্ট দেখাই। এই তোকে ডাকে, তোকে আমি কেমনে জানো? আমি আর কে, 148 নম্বর সিকোয়েন্সের কস্টিউম পরে এখনই যাও, ক্যামেরা অন। কস্টিউম পরে আছি, তাহলে যাও। ও, হি ইজ ওয়েয়ারিং আ প্যান্ট ইনসাইড দ্য ব্ল্যাঙ্কেট। এনিওয়েজ, গোয়িং ব্যাক, আমরা একটা সিকোয়েন্স শুট হচ্ছে, সেটা আমরা লাইভ দেখতে পাবো। আমাদের শুটিং সবাই দেখছে, বাই দ্য ওয়ে আমরা লাইভে আছি। This is our director Rajiv bhai, this is our cameraman right at the moment, he's picking the boom. হ্যাঁ রাসেল ভাই, ডাকছেন না? ডাকেন না আপনি, সমস্যা নেই। কাকে দেখাচ্ছেন আমি জানি না, বেশ দেব দিয়ে মানুষকে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, লাইভ? ইয়েস লাইভ, তৌসিফ মাহমুদ লাইভে এখন। এখন লাইভ আছে। ও, দিস ইজ সাজু ভাই, প্রথম আছি। আমার প্রচুর ফলোয়ার চলে আসবে এখন। আমার মনে হয় আগামীতে আমি কোনো উপস্থাপনার কোনো চান্স পাবো, কারণ আমি দেখেছি ফেসবুকে ফলোয়ার থাকলে এবং ফেসবুকে যখন আমার প্রচুর লাইক পড়ে যায় তখন আমার ডিমান্ড বেড়ে যায় বিভিন্ন এজেন্সির কাছে, কর্পোরেটদের কাছে। সো আমি আজকে আই এম ভেরি মাচ প্রেগন্যান্সি, সরি, মানে আমি গর্ভবোধ করছি আজকে। আমি যেহেতু ফার্স্ট টাইম আমি লাইভে, আপনার আমার জন্য প্লিজ পারফর্মে। আপনারা আমার জন্য সুন্দর সুন্দর উইশ রাখবেন, আমি যেন আগামীতে আপনাদের কাছে আরও অনেক ফলোয়ারের মুখোমুখি হতে পারি, টেলিভিশনে নাটক করতে পারি আর না পারি, ফেসবুকে যেন আমার অনেক ফলোয়ার থাকে। একটু প্লিজ আপনারা আমার জন্য দোয়া রাখবেন। টকিং অ্যাবাউট ফলোয়ার্স, আমাদের পাশে আছে হলো কি একজন নায়িকা যার অনেক ফলোয়ার্স। সবাই তাকে থেকে আনলে, সবাই এখানে অনেক সময় অনেক ফলোয়ার থাকে। আমরা একটা শুটিং এর মধ্যে আছি, প্লিজ বিহেভ লাইক ইউ আর ইন এ শুটিং। দুঃখের কথা যদি বলি, ইটস বিন মোর দেন 10 days, 11 days আমরা এখানে আছি, একদিন ওই পুলে নামতে পারিনি, একদিনও না, বিকজ এভরিডে উই আর লুক, দিস ইজ আ ভেরি বিউটিফুল পুল, বাট নামতে পারিনি। এনিওয়েজ, আমি আমাদের আরো অনেক আর্টিস্ট, I'm trying to catch gather each and everyone and see your the live reaction ki hoy. So this is how it is, you know bideshe live shooting kor and everything, it feels good, but ekhon amar shooting nei, ami kichukhon gap e achi, that's why I'm talking to you people. Hi Fariapu to dure ache, ami ekhon Fariapu theke shore arekta jaygay jacchi jekhane modhe shooting hocche. Wait,
চেহারা না দেখাই, দ্য রিসোর্ট ইজ ভেরি বিউটিফুল, দেখি রিসোর্টটা দেখাই ঘুরে। দিস ইজ দ্য জুস বার, যেখানে জুস, কফি অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা পাওয়া যায়। পিচ্ছি মেঘে দেখতে পাচ্ছি, দিস ইজ গেটিং বোরিং বিকজ আমি লোকজন পাচ্ছি না। কাকে লাগবে? আমি ভিডিও নিয়ে দৌড় দিব। ওকে দৌড় দিচ্ছি। এইটাই তো দেখাইছি আমাদের বিশু ভাই, যিনি রুমে ঘুমাচ্ছিলেন উনি খুঁজে পাইছেন যে আমরা লাইভে গেছি। লাইভে গেছিস কেন? দেখেন ব্যাপারটা কিন্তু মজার, লাইভ থেকে এখন আপনি লাইভের মধ্যে লাইভ দেখতে পাচ্ছেন, তার মানে বিশু ভাই কিন্তু আছেন। আপনি একা একা রুমে কি করছিলেন বিশু ভাই? দর্শক জানতে চাই। ঘুমাচ্ছি। কি ঘুমাচ্ছি? এটা হচ্ছে গিয়ে বিশিষ্ট মিসেস হাব্বির ভাইয়ের রুম। উনি খুব ভালো একজন মানুষ। ওনার রুমে বিভিন্ন চিপা চাপা খুঁজলে আমরা অনেক ফল, ওট, ইচ্ছা, খেজুর ইত্যাদি ইত্যাদি এইসব জিনিস অনেক কিছু পাওয়া যায়। আমাদের কি একটু খাওয়াবেন আপনি কিছু? ওকে, দিস ইজ সামথিং ইউ ডোন্ট গেট টু সি, লাইক দিস ইজ রোম্যান্স। এই তো স্পেশাল হয়ে গেল। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের তৌসিফ মাহবুব, যে ইউনিটের সব খাবার রিসেন্টলি খেয়ে ফেলতেছে, ওর জন্য প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। কি কি চাচ্ছ করতে? আমি নামাজ পড়ছি মাত্র, জুম্মার দিন নামাজ পড়ব, এটাই তো স্বাভাবিক। মানে তুমি কি মানুষকে বুঝাইতে যাচ্ছ যে ব্যাপারটা তুমি নামাজ পড়ো? সরো, কি হলো? গেট গেট বন্ধ করো কেন? না, এখানে এখন অ্যাকশন হবে। তুমি খালি একাই নামাজ পড়ো, যাও ওখানে যাও। সেই দিনে যে নামাজ আছে, ঠিক আছে? আপনারা দেখে মনে করতেছেন মানে এটা খুব পাতার এক্সক্লুসিভ একটা রিসোর্ট, ল্যাম্পটা দিয়ে আসলে ব্যাপারটা এমন না। নিজেদের লাইফ নিজেরা। আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা আমাদের ড্রামাটা নিয়ে একটু কথা বলি। বলো, তুমি তোমার দর্শকদের ভালোবাসো, বলো নাটকের নাম, বলো ভাই 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 ভাই। দরজা বন্ধ করে দিছে নায়িকা, ঢুকে রুমে দরজা বন্ধ করে দিছে। এবং সিয়াম এখন পর্দাটা লাগাবে, মানে পর্দাটা বন্ধ করবে। আই এম সরি, দেয়ার আর বেটার থিংস টু ডু। ফারিয়া কি করবে বুঝতে পারছে না। ও ফারিয়া আসলে খুব ক্যামেরা, খুব ক্যামেরা শাই, এবং ও ক্যামেরা সামনে দিলে ও বুঝতে পারে না কি করবে। আমাদের অনেক নায়িকা আছে কিন্তু ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না আসলে, কেন জানি। আমি ভেবেছিলাম আপনাদের এক গুচ্ছ নায়িকা দেখাবো, কিন্তু হাই ফারিয়া অপু, আলাদা একটা ছেলে আমার কথা লিখছে, কাসর আহমেদ প্রিন্স। একটা ছেলে তোমার কথা লিখছে, কোনো মেয়ে আমাদের তিনজনের কথা লেখে না? না না, দেখি তো। হাই জোস, আমি ইসলাম, সিয়াম,
ব্রোম্যান্স, একটা ছেলে বলছে ব্রোম্যান্স, হ্যাঁ হ্যাঁ মোটু তসিফ আদ্রিয়ানা মারিসাম তোমাকে বলছে ও অনেক মোটু আছে বিশ্বাস কর না ব্রোম তো ন্যাচুরাল আরফান ভাই লুঙ্গি পরে ওই রুমে আছে সব আমার দিকে তাকাই দেবো আমার দিকে ক্যাপশন দিব আমার দিকে তাকা আমার দিকে আলহামদুলিল্লাহ আমার অনেক ফলোয়ার্স প্লিজ আচ্ছা ই করো কমেন্ট কমেন্ট অনেকগুলো করো কমে গেছিল হ্যালো এভরিওয়ান ওই সবার সাথে একটু কমিউনিকেট করি মিশু ভাইকে কথা বলার সুযোগ করে দাও মিশু ভাই শর্টে বিজি ভাই আমার আমি আসতেছি ফারিয়ার সাথে কথা বলতে থাকেন আপনার লাভ ইউ ভাই এই ভাইদের কথা বলছেন হাই ফারাপু ওয়াও হাই ভাইয়া ভাইয়া দরজা বন্ধ করে ক্যামেরাটা নিয়ে গেলাম ওদের হাত থেকে ওরা অনেক বেশি কথা বলে অজিত ভাই লিখছে তসিফ তোরা আসবি কবে অজিত ভাই আমরা আসতেছি ভাগ ভাগ করে চব্বিশ তারিখে একজন আসবে ছাব্বিশ তারিখে একজন আসবে আঠাশ তারিখে একজন আসবে আই এম ট্রাইং টু কাম অন দ্য 26th অজিত ভাই ইফ ইউ নিড এনিথিং আমাকে জানেন আই উইল ব্রিং যদি কিছু লাগে সাউন্ডের এনিথিং 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 অ্যাট অল আর অজিত ভাই আপনি কিন্তু চাইলে ফেসবুকের নামটা পাল্টে লাইক ফুয়াদ ফুয়াদ নামে একটা নাম রাখতে পারেন কিন্তু এনিওয়েজ আমি দেখি না নায়িকাদের রুমে নক করে দেখি নায়িকাদের পাওয়া যায় কি না আমি জানি না ওরা আছে নাকি নাই আমি আপনাদের প্রমিস করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি হ্যাঁ মনে হচ্ছে নাই ওরা বোধ হয় বাইরে চলে গেছে ইউরোপিয়ান আছে এখানে বসে আমি এক্সট্রিমলি সরি আমি কাউকে পেলাম না অ্যান্ড আই থিঙ্ক ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে সো আর কিছু না বলে ফর নাও আমি বিদায় নিতে যাচ্ছি আপনাদের সবার কাছ থেকে অ্যান্ড উই আর প্ল্যানিং আমরা এখানে অনেক 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 ইয়াং ছেলেপেলে আছি উই আর প্ল্যানিং টু কাম ব্যাক লাইভ এগেইন প্রতিবন্ধীকে পাচ্ছি না রুম নক করে নাই খুলে নাই রুম বলে নক করে নাই এনিওয়েজ সো উই আর প্ল্যানিং যে আমরা সামনে মেবি টু নাইট অর টুমোরো আমরা একসাথে সবাই একটা লাইভ সেশনে বসবো টকিং অ্যাবাউট হিং টিং ছট অ্যান্ড লট অফ আদার ফান থিংস অ্যান্ড এভরিথিং বাট ফারিয়াপু কই ফারিয়াপু ও ফারিয়াপু এখানে শট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শুটিং চলছে এখানেও মিশু ভাইরা আছে এনিওয়েজ তো বাই বাই ফর টুডে বাই বাই ফর নাও একটা টাইমে আমরা নেক্সট টাইম আবার লাইভ আসবো সবার সাথে একসাথে অনেক 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 আড্ডা দিব এবং উইল হ্যাভ সাম ইউ নো ইনফর্মাল ফান ওকে বাই বাই ফর নাও টাটা বাই বাই সবাই একটা করে বাই দিয়ে দাও জোরে